আপনার সাথে আমার কথা বলবো না ঠিক আছে আপনি তো কথা বলছেন কথা আমি বলবো না আপনি এই ক্যামেরায় ঘুরান আমার কথা যেটা রিগাল এটা তুলবেন না আপনি এই ক্যামেরায় উঠবো না যেটা অন রিগাল এটা ক্যামেরায় উঠবো আমি জানি বুঝছেন না 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 কোনো কিছু বোঝেন নাই কোনো কিছু বোঝেন নাই আপনি আমার সংসার মাঝে পাঁচজন লোক খাওয়া 30 কেজি 30 টাকা কেজি চাউল তো পাঁচজন লোক তিন বেলা কয় কেজি চাউল লাগে ভাই আর এই কেজি দিয়ে তিন কেজি চাউল লাগে তার মাঝে তয় তরকি আছে তেল আছে সোয়াবিন আছে মরিচ আছে হ্যাঁ মাছ আছে ডাল ভাত আছে খাইতে হয় লয়া আমি যদি জয় ডেক আমার ওই টাকা তো আমার সংসার বেঁধে যাবে এমন তরুণ করতে গেবে আমাদের কাটে জমা হয় না ভাই এই যে সরকারে বলছে রেশন কার্ড দিল ভাতা কার্ড দিল বয়সের কার্ড দিল ঠিক আছে প্রতিবন্ধী কার্ড দিল ওই আমি তো কোনো কিছু পাইলাম না ভাই আমি তোকে প্রতিবন্ধী ভাই আমার পেট টাকার প্রতিবন্ধী না আমি হ্যাঁ আমার কই রেশন কার্ড কই আমার ঠিকানা কই কোনো কোনো সেম্পাই না প্রধানমন্ত্রী তো ঠিক থাকতো তাহলে প্রধানমন্ত্রী কইলে হইলে তোমরা প্রতিটা বাসায় বাসায় যাইবা গিয়া দেখবা যে গরিব কাটা কার ট্যাঙ্ক কাটা কার হাত কাটা কার পাও কাটা কার চোখ নাই কার পেটে অপারেশন এগুলি চেক করে তার হাতে দিয়ে বোঝা বসা দিবা ঠিক আছে এটা তো ভাই ইউনি থানার কাছে যাবার আগে আমরা জেলা যাবো ইউনিয়ন যাবো কুমলা আর ডিস্ট্রিক্টের ভিতরে শেষ জায়গা থানাতে যাবো দূরে থাক চেয়ারম্যান তো যায় মেম্বর সিজা পৌঁছে না শেষ হয়ে জায়গা তা পাবলিকে ভাবি করতে গিয়ে ভাই তারই তো বিলে বিলে শেষ করলে হাই আছে তা পাবলিকে ভাবি করতে গিয়া আর পাবলিকে পায় যারা পায় তারা হইলেও গভর্নমেন্টের লোক যারা তারা পায় বাইরের লোকে কোনো পায় না যেমন এলাকার লোক আছে এলাকার লোক আছে না এলাকার লোক আমার আমার বড় লোক আছে বা আমার বড় নেতা আছে ঠিক আছে আমি গেলাম ভাই আমার একটা কিছু দেন ভাই আমার কার্ড লাগবো আমি এমন লোক আছে হ্যাঁ আমার দিয়ে দিছে আমার দিয়েছে আমি লিস্ট কাজ আমি প্রতিবন্ধী আমার আমার কাছে আইব না আমার দিব ভাই এমন বহুত হয়েছে ভাই আর দরকার নাই ভাই বুঝছেন আমরা এই লিস্ট কাজ চালাই সাইডে ডাল ভাত খাই এটি শান্তি ঠিক আছে আমরা চাই যে এই দেশে ভালো একটা সরকার আয়োগ ভালো সরকার আয়োগ ঠিক আছে যে ভালো আমরা চলতে পারি ঠিক আছে আমরা লিস্ট কলা গরিব যারা আছে তারা যেন চলতে পারে ঠিক আছে এই দেশ উন্নত হইলে মনে করেন সবার জন্যই ভালো আমাদের জন্য সবার জন্য ভালো কিন্তু আমাদের পেটে লাঠি মারিয়া এই দেশ উন্নত করে লাভ নেই ভাই এই দেশে না ভাই সব দেশে চুরি পাটপারি আছে আপনি সোদেরও যাইবেন ওই কোনো চুরি পাটপারি আছে যেখানে ইসলাম ধর্ম ইসলাম সৃষ্টি হয়েছে ওই কোনো চুর আছে পাটপার আছে সেটার সেটার আছে কিন্তু টাকার পরও একটা হিসাব নিরেখা আছে হিসাব নিরেখা আছে ঠিক আছে এক হেতা শীত জানা বুঝছেন সেটা কম্বল বদল করতে হয় কথা বুঝছেন এই দেশের মানুষ সরকার নতুন সরকার দেখতে চায় বিএনপি হোক বা এবার নাঙ্গল হোক হ্যাঁ দানেশিস হোক বা এসএস সরকার হোক যাই হোক হ্যাঁ বা জামাত হোক আবার আমলি হোক কিন্তু সরকার নতুন একটা দেখতে চায় ঠিক আছে এক সরকার দেওয়ার দুনিয়া চলে না 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 এটা তো সদর আপনার বাসা না এই দেশে তোর বাসা না ওই না ওই দেশে বাসায় হই না তো ভাই আপনার সাথে আমার কথা বলবো না ঠিক আছে আপনি তো কথা বলছেন কথা আমি বলবো না আপনি এই ক্যামেরায় ঘুরান আমার কথা যেটা রিগাল হ্যাঁ এটা তুলবেন না আপনি এই ক্যামেরায় উঠবো না যেটা অন রিগাল এটা ক্যামেরায় উঠবো আমি জানি বুঝছেন না 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 কোনো কিছু বোঝেন নাই কোনো কিছু বোঝেন নাই আপনি আমি আমার এই পেটটা জায়গায় আমি আমি দেখাইছি না আপনারা বুঝে নেন আপনি রিসার্চ চালাচ্ছি মূল ঘটনা হয়েছে কি যে আমি গরিব বাপের ঘরে জন্ম নিছি আমার বাবা ছিল গরিব আমার বাবার ছেলেটা গাড়ি চালাইছে রিক্সা ঠিক আছে আর আমাদের চার পাঁচ ভাই তাছাড়া এখানে মনে করেন আমাদের সংসার চালাইতে আমার বাবার হিমশিম হয়ে গেছে এখানে মনে করেন কোনো দিক দেয়া আমার বাবা রিক্সা চালু ছাড়া আপনার টাকা পয়সা উন্নত করতে পারে না এই দৈনিক 300 টাকা যদি রুজি করে এই গড় গড় ভাড়া দেওয়া তারপরে যে পোলা পান খাওয়ায় আমাদের বড় করছে এখন আমরা নিষ্ঠা চালাই আমার ধারণায় বাংলাদেশের উন্নত এ দেশের গভর্নমেন্টে করে নাই করছে প্রবাসী যারা থাকে বাঙালি দেশের লোক যারা প্রবাসী তাই বিদেশে থাকে যারা কর্মজীবী কর্ম করে নিজের শোরুমে পরিশ্রম করে বাংলাদেশের টাকা পাড়া সেই টাকায় বাংলাদেশের উন্নত হয়েছে আমার ধারণায় আমার আমার বিবেকে যেটা বলে হ্যাঁ আমি যদি জানি আর বাংলাদেশের থেকে টাকা বিদেশে পাচার হচ্ছে ওইটা আমি জানি হ্যাঁ কারণ ওইটা আমি জানি আর যে বিদেশ থেকে টাকা বাংলাদেশের যে লোক গেছে বিদেশের যে বাঙালি গেছে বিদেশে কাজ করে মালয়েশিয়া চৌদি কাতার এই মুঙ্গা ওই জায়গায় তারা টাকা সুখ পাঠাইতেছে এই টাকা দেয়া বাংলাদেশের উন্নত কম বেশ হইতেছে তার আগে উন্নত ছিল না দুর্নীতি দুর্নীতি মনে করেন যে গভর্নমেন্ট বা আমাদের যে লোক আছে ঠিক আছে বা বড় বড় লোক আছে আমরা তো লিস্ট কলা ভাই আপনি আমার কাছে যাবেন আপনি আমাকে ভাড়া দিবেন আমি 2 টাকা পামো ওইটা আমি গরলে যাবো বোলারদের হলে আমি খামো ঠিক আছে আর এই দুর্নীতির কথা বলছেন না এটা তো বড় বড় শিল্পপতি যারা আছে হ্যাঁ বড় বড় শিল্পপতি যারা আছে তারা মনে করেন এই টাকা পয়সা হ্যাঁ লুট করে দেশে বাইরে পাঠাইতেছে ঠিক আছে হ্যাঁ এটা গভর্নমেন্টের ব্যাপার এটা তো ভাই আমরা লিস্ট করলাম আমরা তো এই ব্যাপারে কথা বলে লাভ হবে না ঠিক আছে হ্যাঁ
দুর্নীতি হচ্ছে আমরা টেলিভিশন দেখতেছি কমবেট বাসা যাই রাতে 10টা পরে 11টা পরে আমরা খবর দিই আমরা দেখতেছি আমরা শুনতেছি হ্যাঁ এই ব্যাপারে আমরা যতটুকু জানি।